আসসালামু আলাইকুম ওয়া বরকাত গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে এরকম একটি ডিজাইন তৈরি করা যায় তো আজকে আমরা দেখব যে আমরা ক্যানভার সিস্টেমের বাইরেও কিভাবে আমরা একটি ইমেজকে আমরা ক্যানভাতে নিয়ে আসতে পারি এমন অনেক সময় দেখা যাবে যে ক্যানভার ভিতরে আপনি যে সমস্ত ইমেজগুলো খুঁজতেছেন সেটা পাচ্ছেন না কিন্তু গুগলে বা আপনার নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি আপনার ফোল্ডারে আছে সেগুলো তো আপনি ক্যানভাতে ইউজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্যানভাতে সেই ডিজাইনগুলো আপলোড করবেন সেটা দেখাবো এবং আজকে দেখাবো কিভাবে একটি ডিজাইনকে ডাউনলোড করতে হয় তো এর প্রথমেই আমরা যে কাজটি করবো আমরা গুগলে গিয়ে একটি ইমেজকে সার্চ করি সরি আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো এই জন্যে দেরি হতে পারে তো আমরা ইমেজেসে ক্লিক করি তো আমরা এই ইমেজটাকে চাচ্ছি যে আমরা আমাদের ক্যানভাস সিস্টেমের ভিতরে আপলোড করব যেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি তো সেভ ইমেজ এটাতে ক্লিক করি একটা নাম দিয়ে দেই ওকে ডাউনলোড ফোল্ডার চেক করি তো এটার প্রপার্টিসটা দেখে নেই এটা কোন ফর্মেটে আছে তো এখন আমরা আমাদের ক্যানভাতে যাব ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখেন একটি অপশন আছে আপলোড আপলোডে ক্লিক করব এখন আপলোডে তিনটা জিনিস দেখতে পাবেন ইমেজ ভিডিও অডিও আপনি কোনটাকে আপলোড করতে চান তো আমি ইমেজকে আপলোড করতে চাই বাই ডিফল্ট ইমেজ অ্যাক্টিভ করা আছে ভিডিওতে যদি ভিডিওটা আপলোড করতে চান তাহলে ভিডিওতে অডিও আপলোড করতে চাইলে অডিওতে ক্লিক করবেন তো আমি ইমেজ আপলোড করব তাই ইমেজে ক্লিক করলাম এখন আপলোড ফোল্ডারে যাব যাওয়ার পরে আমি যেখানে আমার ছবিটি ডাউনলোড হয়েছে সেখানে যাব তো ডাউনলোড ফোল্ডারে গেলাম এখান থেকে আমার যে ছবিটি কেবলই ডাউনলোড হয়েছে সেটাকে সিলেক্ট করে ওপেন করব তো দেখুন আমার কেবলই ডাউনলোড করা ইমেজটি ক্যানভাস সিস্টেমের মধ্যে আপলোড হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো আমরা একটা পেজ নিলাম ইমেজের উপরে ক্লিক করব তো এখানে আমরা ইমেজটা আপলোড হয়ে গেছে ওকে তো এই গেল আমাদের ইমেজ আপলোডের সিস্টেম তো এখন আমরা চাচ্ছি যে আমরা এই ডিজাইনগুলোকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনে যাবো শেয়ার বাটনে যাওয়ার পরে এ ক্লিক করবো এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখন এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট পেজেস এখন আমরা এখানে খেয়াল করেন একটা দুইটা তিনটা মোট তিনটা পেজ নিয়ে আমরা ডিজাইন করেছি যখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব দেখেন আমাদের অল পেজেস থ্রি ডি দেখাচ্ছে তার মানে আমরা এখানে তিনটা পেজ ডিজাইন করেছে তিনটা পেজে একটি বাসে মার্ক দেওয়া আছে যার কারণে যদি ডান করে আমরা এখন ডাউনলোড করি দেখি আমরা কি ঘটে দেখেন এখানে একটা জিপ ফোল্ডার এসেছে জিপ ফোল্ডারে সমস্ত ইমেজগুলা একসাথে ডাউনলোড হয়ে গেছে তো এই ফোল্ডারটি খোলার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবো ওকে এখন এই যে ফোল্ডারটি খুলে এই একটি ফোল্ডার হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করি দেখেন আমাদের তিনটা ডিজাইন করেছিলাম সে তিনটা ডিজাইনই ডাউনলোড হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে ওই তিনটার ভিতরে আমরা পেজ ট্রু এর ডিজাইনটাকে শুধু ডাউনলোড করব এটা কিভাবে করব শেয়ার বাটনে ক্লিক করব ডাউনলোডে যাব ডাউনলোডে যাওয়ার পরে অল পেজেস এখানে ক্লিক করার পরে এই অল পেজেস এটাকে মার্ক উঠিয়ে দিয়ে শুধুমাত্র দুই নাম্বার পেজটাকে আমরা ডাউনলোড করতে চাচ্ছি এজন্যে এই দুই নাম্বার পেজটাকে আমরা চেক মার্ক করে দেব এরপর ডান ডাউনলোড এখন যদি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই দেখেন শুধুমাত্র এই দুই নম্বর ইমেজটাকে আমরা ডাউনলোড করতে পেরেছি তো আমাদের যেহেতু একই রকম দুইটা ডিজাইন আছে একই সিস্টেমের ভিতরে এখানে তো আমরা এখানে নাও বুঝতে পারি আমরা এই পেজ থ্রিটাকে ডাউনলোড করে আবার দেখাই শেয়ার বাটনে যাব ডাউনলোড অল পেজেস চেকমার্ক উঠিয়ে দেব শুধু তিন নম্বর পেজটাকে আমরা সিলেক্ট করে দিব ডান এখন যদি আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাই দেখেন শুধুমাত্র নম্বর ডাউনলোড হয়েছে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আগামী কোন আপনাদের সাথে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল